তিনি বলছেন আমার না, তিনি আমাদেরকে আদেশ করেছেন। তাহলে দাড়ি শুধু রেখেছেন এ কথা নাই, দাড়িকে যারা সুন্নত বলে এক শ্রেণীর মূর্খ লোকেরা বলে, এক শ্রেণীর যারা আমাদের দেশের বেশভূষা বা ধরা আলেম তারা বলে দাড়ি সুন্নত নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি আদেশ করছেন, সুন্নত আদেশ করা জিনিস, সুন্নত যেটা সেটা হয়তো করেছেন কখনো ছেড়েছেন সেটা শূন্য। যেমন কুনুত পড়া শূন্য, কারণ নবী সাল্লাম মাঝে মধ্যে কুনুত ছেড়েছেন ভেতরে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের সুন্নত ছাড়া আর বেতর ছাড়া অন্যান্য যে সুন্নত রয়েছে সেই সুন্নতগুলি মাঝে মধ্যে ছেড়ে সফরে ছেড়ে দিয়েছেন, এগুলি সুন্নত। কিন্তু এমনটা আছে যে মাঝে মধ্যে কখনো কখনো দাড়ি রাখছেন না, অথবা দাড়ি শুরু করে নিতেন, এমনটা আছে না, বরং আদেশ আমার না। রাসূলুল্লাহ আমাদেরকে আদেশ করেছেন কিসের? বেফাই শাওয়ারে মোচ কাটার ক্ষেত্রে বেশি করে, বা এফাই লেহা আর দাড়ি বাড়ানোর ক্ষেত্রে, দাড়ি বাড়াতে আদেশ করেছেন। যদি আদেশ হয় রাসূলুল্লাহ সাল্লামের, আদেশ পালন করা ওয়াজিব নয়? চিন্তা করেন, যতক্ষণ পর্যন্ত তার পক্ষ থেকে কোনো গ্রিন সিগন্যাল না পাবো যে যে আদেশটি করছে সেটা তোমার ইচ্ছা অথবা সুন্নত, ততক্ষণ পর্যন্ত ওয়াজিব। যদি আপনার আব্বা আপনার আম্মা বলে যে আজকে আমাকে গোস্ত খাওয়াইতে হবে, তাহলে আদেশ পালন করা ওয়াজিব। তবে যদি ওর মধ্যে কথায় যদি ঈশানাঙ্গিত পান, অসুবিধা নেই, গোস্ত না ফেলে মাছ নিয়ে চলে আসে, তাহলে তখন উৎসাহ হয়ে গেল। হ্যাঁ, এটা বলে কারি না, ইশারা ইঙ্গিত সিগন্যাল, যে সিগন্যাল পেয়েছে যে না এটা একেবারে বাধ্যতামূলক না, আজকে গোস্ত আনতে হবে আমাকে, বাধ্যতামূলক না, আজকে অমুক জিনিসটা এনে দিতে হবে, না পাও তো অসুবিধা নেই, অন্য কিছু নিয়ে। এটাকে ফোকাহায় কিরামরা বলেছেন আল আমরুলিল ওজুব, যদি আদেশ হয় আল্লাহর পক্ষ থেকে বা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে, তাহলে আল আমরু আদেশ কি করে? ওয়াজিব করে। আর ওয়াজিব মানে অবশ্যই পালনীয়, আর ছেড়ে দিলে গুনাহগার, যদি সে এটা পালন না করে তাহলে গুনাহগার। ইল্লা ইযা কানা হুনাকা সারিফ, তবে যদি ওখানে কোনো গ্রিন সিগন্যাল পাওয়া যায় যে আদেশটা করা হয়েছে আর সেটা বাধ্যতামূলক বলা হয়নি, তাহলে সেটা আলাদা কথা। কিন্তু যদি এরকম কোনো লক্ষণ না পায় তাহলে সেটা হচ্ছে ওয়াজিব। এইরকম লক্ষণের একটি লক্ষণ হচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামের যদি দু চার দশজন সাহাবি দাঁড়িয়ে না রাখতেন অথবা ছোট ছোট করে রাখতেন মডার্ন দাড়ি, তাহলে বলতেন যে অসুবিধা সন্নতি, কারণ সাহাবাইকে আমরা তো এটা বেশি বুঝেছেন, তারা তো অনেকে রাখেননি তাই না, তাহলে বলতে পারতেন না। আইম মাইকের আমরা তারা রাখতেন না, বলতে পারতেন বড় বড় আইম মাইকের আমরা তারা রাখেননি তাহলে। কিন্তু আজকাল টিভিতে যারা আসছে আর ইসলামিক স্পিচ দিচ্ছে ইংরেজি ভাষায় অথবা অথবা বিশেষ করে মিশর থেকে, ধোকা খাবেন না, বড় বড় কারি মিশরের বলবেন যে কারি তরিল নাই, কারণ যেই ব্যক্তি সালাফে সালেহীন অনুসরণ করলো না, আম্বিয়া কেরামের অনুসরণ করলো না, সাহাবায়ে কেরামের অনুসরণ করলো না, তাবেইনদের অনুসরণ করলো না, তাবা তাবেইন অনুসরণ করলো না, আইম্মায়ে কেরাম আবু হানিফা শাফি মালিক আহমদ রহমতুল্লাহ আলী মাজমাই মুহাদ্দিসিন কেরাম অনুসরণ করলো না, তারা আদর্শ মোটেই নাই, যতই বড় কারি হোক না কেন বিশ্ববিখ্যাত তারা আদর্শ নাই। কারণ এক শ্রেণীর গুমরাহ লোকেরা সতর্ক থাকবেন, তারা ওইসব দেশ থেকে এইরকম কোনো কালে বলেছে যে দাড়িটা আরবদের ট্রেডিশন, এটা কোনো ধর্মীয় ব্যাপার না, এইভাবে অসংখ্য আল্লাহর বান্দাদেরকে গোমরা পথভ্রষ্ট করেছে এই কথাতে, শুধু এই গোমরাদের যা নিজেরা বড় বড় কারি হয়েছে আর ওই আল আজহার পড়েছে কায়রো পড়েছে আর তারপরে দাড়ি রাখেনি, দাড়িটা আরবদের আদাত ছিল, ট্রেডিশন অভ্যাস ছিল, এটা ইবাদত নাই, এটা ধর্মীয় বিষয় নয়, এতে অসংখ্য মানুষকে পথভ্রষ্ট করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটি হাদিস হয়েছে আশরুম মিনাল ফিতরা, দশটি প্রাচীন সুন্নত রয়েছে, যখন থেকে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছে তখন থেকে ওই সুন্নত গুলি চলে আসছে, দশটি সুন্নতের হাদিস। আরেকটি হাদিসে কি আছে? খামসু মিনাল ফিতরা, পাঁচটি তাই না, তাহলে পাঁচ একবার বলেছেন নবী সাল্লাম যখন বাড়িয়ে দিলেন, তাহলে দশটি হচ্ছে প্রাচীনতম সুন্নাত, আদি যুগ থেকে সুন্নত চলে আসছে, আম্বিয়া রসুলগণের সুন্নত চলে আসছে, মানুষের সব ভালো মানুষদের আদর্শ চলে আসছে। তার মধ্যে একটি হচ্ছে কাসুস সারে মোচ কাটা, কাস মানে কাটা, ছোট করা,
আর ওয়া ইফাইল্লাহিয়া দাড়ি বাড়ানো, দাড়ি বাড়ানো, মিসওয়াক করা ইত্যাদি ইত্যাদি সব রয়েছে ওর মধ্যে। হাদিস মুসনাদ আহমদে রয়েছে, সহি মুসলিমে রয়েছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে এই হাদিসগুলি শুনলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় এক মজুসি অগ্নিপূজক পারস্য দেশের প্রতিনিধি আসে, ওবায়দুল্লাহ বিন আব্দুল্লাহ বর্ণনা করছেন, তাবকাতে ইবনে সাদে এই হাদিসটি রয়েছে, এই রিওয়ায়েতটি রয়েছে, যা মজুসিউন ইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এক মজুসি অগ্নিপূজক আসলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। ওয়াকাদ, তারপর বলছে, ওয়াকাদ আফা শারিবাহু আহফালিয়াতাহু, মোচকে খুব বড় বড় করে রেখেছে, দেন না কাফেরদের মোচ পাক দিয়ে দিয়ে বড় করে রেখেছে, উল্টো আফা মানে বাড়ানো, মোচকে বাড়িয়ে দেখেছে, দাড়ি না বাড়ি, আর কি করেছে, ও আহফা লাহিয়াতাহু, আর দাড়িকে মুন্ডন করে রেখেছে, দাড়িকে একেবারে চামড়ার কাছে লাগিয়ে রেখেছে। নবী করিম তাকে জিজ্ঞাসা, মানা মারা কা বিহাজা, তোমাকে এটা কে বলেছে, তোমাকে এটা কে করতে বলেছে যে মোচকে বড় করে রেখেছে আর দাড়িকে একেবারে চামড়াতে লাগিয়ে রেখেছো? ফাকালা রব্বি, আমার প্রভু, রব্বি মানে আমার প্রভু, তার উদ্দেশ্য কি ছিল, তার প্রভু মানে ওই পারস্য দেশের শাসক রাজা, তার কারণ তারা রাজাকে কি বলতো, প্রভু বলতো। কাল তখন নবী সাল বলেন, লাকিন রব্বি আমারানি, তবে আমার রব যিনি, তিনি আমাকে আদেশ করেছেন, দেখেছেন আদেশ করেছেন, তাহলে নবী সাল্লাল্লাহু শুধু আদেশ নাই, আগের হাদিসটা বলেন নবী সাল্লাম আদেশ, এটা হচ্ছে কার আদেশ, আল্লাহ পাকের আদেশ, লাকিন রব্বি আমারানি, আমার রব আল্লাহ পাক আমাকে আদেশ করেছেন, কারণ মুসলিমের রব একমাত্র আল্লাহ, মুসলিমের কোনো রব হয় না, কফিলও রব হয় না, আর রাজাও রব হয় না, আর রাষ্ট্রপতিও রব হয় না, সারা দুনিয়ার কেউ মালিক হয়ে যদি আসে তবু কোনো মুসলিমের রব হইতে পারে না, কোনো আলেমের রব হইতে পারে না, কোনো শেখ রব হইতে পারে না, আর কোনো পীরের রব হইতে পারে না, এমনকি নবীও রব হইতে পারে না, মুসলিমের রব একমাত্র আল্লাযী খালাকানি ফাহুয়া ইয়াহদিনি, যিনি সৃষ্টি করেছেন, যিনি আমাকে রাস্তা দেখেছেন, তিনি আমার রব, এ হচ্ছে মুসলিমের কথা। নবী সাল বললেন যে আমার রব আমাকে আদেশ করেছেন, আমার আন উফিয়া শারেবি, যে মোচকে আমি খুব বেশি ছোট করব, ওয়া উফিয়া লাহিয়াতি, আর দাড়িকে আমি বাড়াবো, এটা আদেশ করেছেন। এই একটি হাদিস শুনালাম, আর একটি হাদিস শুনলে আর একটু সজাগ হবেন, সেটাও শোনাই ওই অগ্নিপূজকদের মজুসদের। একবার নবী করিম সাল্লাল্লাহু সাল্লামের কাছে পারস্য দেশের নেতৃত্বে এমনকি ইয়ামান পর্যন্ত পৌঁছে গেছিল, ইয়ামানে অগ্নিপূজকরা ছিল যারা তাদের প্রতিনিধি হিসাবে কাজ করতো, তো ইয়ামান দেশ থেকে দুইজন ওই রকমই পারস্য দেশের পার্সিয়ান তারা এসেছিল। আসার পরে সামনে হাজির হইল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, ওয়াকাদ হালাকা লিহাহুমা ওয়া আফায়া শাওয়ারিবাহুমা, হাদিসে রয়েছে যে তারা দাড়িকে মুন্ডন করেছিল, হালাকা লিহাহুমা, দাড়ি মুন্ডন ছিল সেই দুজনের, আর মোজ কি ছিল, বড় বড় করে রেখেছিল। ফাক্কারিহান নাজরা ইলাইহিমা, মনে রাখবেন, ভুলবেন না এই কথাটি, ফাক্কারিহান নাজরা ইলাইহিমা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের দিকে তাকাতে ঘৃণা করলেন, দেখতে চাইলেন না তাদের চেহারার দিকে, ফাক্কারিহান নাজরা ইলাইহিমা। ওয়া ক্বালা, শুধু তাই নয়, তারপরে বললেন, ওয়াইলাকুমা মান আমারাকুমা বিহাজা, তোমাদের দুর্ভোগ, তোমাদের সর্বনাশ হোক, ওয়াইল মানে সর্বনাশ, ধ্বংস হোক তোমাদের, আর ওয়াইল মানে ওয়াইল নামক জাহান্নাম, দুটি ব্যাখ্যা ওয়াইলের, ওয়াইল উল্লেখ উল্লেহ মাজা তিল্লু মাজা, ওয়াইল ইয়াউমাইজিল মুকাজ্জিবিন, এর দুটি তাফসীর করা হয়েছে। ওয়াইলাকুমা, তোমাদের দুইজনের দুর্ভোগ হোক, সর্বনাশ হোক, মান আমারাকুমা বিহাজা, এটা কে বলেছে তোমাদেরকে করতে, যে মোচকে বাড়িয়ে রেখেছো, দাড়ি মন্ডন করে রেখেছো? কালা, ওই দুই পার্সিয়ান বলল, আমারা না রব্বু না, আমাদের প্রভু আমাদেরকে আদেশ করেছেন, ইয়ানি ইয়ানে কিসরা, তারা উদ্দেশ্য করলো প্রভু বলে কাকে, কিসরা, পারস্য দেশের রাজাকে সেই যুগে কিসরা বলা হতো। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বলেছিলেন ওই দুইজনকে, এক তো ঘৃণা করলেন দেখতে, তাহলে দাড়ি মোটা চেহারা নবী সাল্লাল্লাহু আলাইহি দেখা পছন্দ করেননি, আমি এখন মুসলিম ভাইদেরকে বলবো যারা দাড়ি রাখছেন না, বিভিন্ন কারণে দাড়ি রাখছেন না, ইমানি দুর্বলতা এক, দ্বিতীয় স্ত্রীর চাপ হতে পারে, ম্যানেজারের চাপ, আমি কোম্পানিতে চাকরি করি, তাই না,
অনেক পাপিষ্ঠ মালিক রয়েছে, তাদের চাপ রাফেজি রয়েছে, ইসলামের দুশ্মন রয়েছে, যারা চাই না, দাড়িকে বরদাস্ত করতে পারে না, এইরকম বহু কারণ থাকতে পারে। কিন্তু সবার উপর আল্লাহ পাকের শক্তি রয়েছে, আল্লাহকে রাজি করেন, আপনি রবকে রাজি করার চেষ্টা করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলছেন, ওয়ালাকিন্না রব্বি আমারানি, আমার রব আমাকে আদেশ করেছেন, বে এফা ইলাহিয়াতি, আমার দাড়ি বাড়াবার জন্য, ওয়াকাসসে শারবি, আর আমার মুকুফ কাটার জন্য। আল বিদায়া ওয়ান নিহায়াতে এই হাদিসটি রয়েছে চতুর্থ খণ্ড 270 পৃষ্ঠা, ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আল বিদায়া নিহায়াত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কর্ম থেকে দেখেন দাড়ি, তার সম্পর্কে সাহাবায়ে কেরাম যা উল্লেখ করেছেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাসিফা শাআরিল লাহিয়া, রাওয়াহ মুসলিম, সহিহ মুসলিমের হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুধু দাড়ি ছিল না, দাড়ি ছিল কাসিফ, খুব ঘন, কাসিফা শাআরিল লাহিয়া, দাড়ির যে কেশ ছিল সেটা ছিল দাড়ি, খুব ঘন ছিল, আর মুখ ভরা দাড়ি ছিল, হালকা করা নয়, যেমন এক শ্রেণীর মাদ্রাসা পড়া লোকেরা গালের উপর থেকে দাড়ি হালকা করে। অফি রেওয়ায় আরেকটি রেওয়ায় রয়েছে কাসিফ আল্লাহিয়া, আরেকটি রয়েছে কাসুল লাহিয়া, দাড়ি খুব ঘন ছিল এবং মুখ ভরা দাড়ি ছিল। এই বিভিন্ন শব্দগুলি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোবারক চেহারা সম্পর্কে এসেছে। দুনিয়াতে নবী সাল্লাহ সাল্লাম যদি মজুস, যারা দাড়ি মুন্ডন করে এসেছিল তাদের দিকে দেখাটাকে পছন্দ না করেন, কাল কিয়ামতে যখন নবী সাল্লাহ সাল্লামের খেদমতে হাজির হবেন হাসরের মাঠে শাফাতের আশায়, কাল কিয়ামতে যখন হাজির হবেন নবী করিম সাল্লাহ সাল্লামের হাউজে কাউসারে, হাউজে কাউসারের এক গ্লাস পানির জন্য একবার যদি পান করে নিতে পারি তো আর পিপাসা লাগবে না, তখন যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ না করি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি আপনার দিকে ঘৃণা ভরে দেখেন, দেখতে না চান, কি হবে আপনার, কি হবে আপনার, চিন্তা করুন আপনি। ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করুন এবং ইমানকে মজবুত করুন। জিন শয়তানকে সুযোগ দিয়েন না, মানুষ শয়তানকে সুযোগ দিয়েন না, আল্লাহ ছাড়া কাউকে রাজি করতে চান, আল্লাহ পাককে রাজি করতে চান। আল্লাহকে যে রাজি করবে আল্লাহ মানুষকে রাজি করে দেবে, আর যে মানুষকে রাজি করার চেষ্টা করবে আল্লাহকে অসন্তুষ্ট করে, আল্লাহ পাক মানুষকে অসন্তুষ্ট করে দেবে, আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাবে। জি, এটা একটা হাদিসের কথা বললাম, যদি আমার ভাষাটা আমি বললাম, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস, যে যেই ব্যক্তি আল্লাহকে নারাজ করে মানুষকে রাজি করতে চায় আল্লাহ নারাজ হয়ে যায়, আর মানুষকেও রাজি নারাজ করে দেন, অসন্তুষ্ট করে দেন। আর যেই ব্যক্তি, মানুষ অসন্তুষ্ট হচ্ছে হোক কিন্তু আল্লাহ পাকে আমাকে রাজি করতে হবে, নাজায়েজ কাজ করতে বাধ্য করছে আমি করবো না, তার জন্য মানুষ অসন্তুষ্ট, আমার ক্ষতি করার চেষ্টা করুন, আল্লাহ পাককে আমি রাজি করলাম, তা আল্লাহ পাক মানুষকে রাজি করে দিবেন, ওদেরকে রাজি করে দিবেন যার মাধ্যমে আপনার ক্ষতি হবে না, অথবা আল্লাহ পাক আপনার জন্য উত্তম বিকল্প রাস্তা খুলে দেবেন। ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল্লাহু মাখরাজা, যারা আল্লাহকে ভয় করবে তাদের জন্য আল্লাহ পাক রাস্তা বের করে দিবেন। বহু রাস্তা আল্লাহ পাকের রিজিকের রাস্তা রয়েছে, বহু রাস্তা আল্লাহ পাক রব্বুল আলামিনের আপনার জীবনে সুখের রাস্তা রয়েছে, আল্লাহ পাক সেই সব রাস্তা খুলে দিবেন।